প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আগস্ট মাসের 16 তারিখ 2022, রোজ মঙ্গলবার। আজকের পাইকারি বাজারে পেঁয়াজ আলু কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানব। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ওই জায়গায় কত করে পেঁয়াজ আলু কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে চলুন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানা যাক আজকের বাজার দর। ভাইয়া, আজকের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? হালকা একটু বাড়ছে পেঁয়াজের দাম। আজকের পাইকারি বাজারে পেঁয়াজের দাম হালকা একটু বাড়ছে, এলসিডার বাড়ছে না দেশিডা? দৌড়ারি দৌড়ারি হালকা একটু পেঁয়াজের বাজার বাড়ছে। আর আলুর দাম? আলুর দাম হালকা একটু বাড়ছে। আলুর দামও আজকের বাজারে পাইকারি রেটটা একটু হালকা বাড়ছে। তাহলে সব জিনিসেরই মোটামুটি আজকের বাজারটা একটু বেশি। আচ্ছা, আজকে স্টোরে আপনি কত টাকা রেট চলতেছে? রাজশাহী যে আলুটা আছে ওটা আমরা 19.5 টাকা গাড়ি লুট কিনতেছি। আজকের বাজারে রাজশাহীর আলু আপনি 19.5 টাকা গাড়ি লুট কিনতেছেন জাগাত? আর রংপুরেরটা? আর রংপুরেরটা 18.5 টাকা। রংপুরেরটা হচ্ছে 18.5, এগুলো হচ্ছে ডায়মন্ড আলু না? ডায়মন্ড। আর পেঁয়াজে মুকামে কত করে আজকে দাম যাচ্ছে? পেঁয়াজে আজকে মুকামে দাম যাচ্ছে আপনার 1400-1500। 1400-1500 টাকা মন মুকামে যাইতেছে। গতকালকে কত ছিল? গতকালকে ছিল 1300-1400। 1300-1400 আজকে হালকা একটু 100 টাকা মনে বাড়ছে। আর এলচি পেঁয়াজও কি বাড়ছে অনেকটা? এলচি পেঁয়াজ একটু বাড়ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করি আলু দিয়ে, তারপরে শুরু করবো পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আজকের পাইকারি বাজারে রাজশাহী ডায়মন্ডটা আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? রাজশাহী ডায়মন্ড আজকের বাজারে আমরা 22 টাকা বিক্রি করতেছি। রাজশাহী ডায়মন্ড আজকের পাইকারি বাজারে আপনি 22 টাকা কেজি বিক্রি করতেছেন। আর গতকালকে কত করে দাম ছিল? গতকালকে আমরা 21 টাকা বিক্রি করছি। গতকালকে 21 টাকা, আজকের বাজারে রাজশাহী ডায়মন্ড 22 টাকা কেজি আপনি বিক্রি করতেছেন। তাহলে কেজিতে বাড়ছে আজকের বাজারে 1 টাকা। আর রংপুরের ডায়মন্ড আলুটা আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন? রংপুরের ডায়মন্ড আজকের বাজারে 21 টাকা বিক্রি করতেছে। আজকের বাজারে রংপুরের ডায়মন্ড আলু 21 টাকা, গতকালকে এটা কত করে ছিল? গতকালকে 20 টাকা বিক্রি করছে। গতকালকে 20 টাকা, আজকের বাজারে 21 টাকা। তাহলে রাজশাহী রংপুরের সব আলুর মধ্যে কেজিতে ডায়মন্ড আলুর মধ্যে 1 টাকা বাড়ছে। আচ্ছা, তারপরে আসি সাদাগুড়ি দেশি আলু। আজকের পাইকারি বাজারে আপনি কত টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন? গতকালকে সাদাগুড়ি যে দেশি আলুটা আছে সেটা আমরা 27 টাকা বিক্রি করতেছি। আজকের পাইকারি বাজারে সাদাগুড়ি দেশি আলু 27 টাকা আপনি বিক্রি করতেছেন। গতকালকে সাদাগুড়ি দেশি আলুটা পাইকারি কত করে বিক্রি করছেন? গতকালকে আপনার 26-26.5 টাকা। গতকালকে 26-26.5। আচ্ছা, আলুর দাম এখন 1 টাকা হঠাৎ করে বাইরে গেল, কারণ আমদানি কম? আমদানি কম থাকার কারণে 1 টাকা হঠাৎ করে বাইরে গেছে, তাই না? আচ্ছা, তারপরে আসি পেঁয়াজের মধ্যে। আপনার এইগুলা পেঁয়াজ কোন জায়গার? এগুলো আপনার রাজবাড়ির। রাজবাড়ির দেশি পেঁয়াজ আমরা কি একটা স্যাম্পল দেখতে পারবো? হ্যাঁ, দেখেন দর্শক, এই যে দেখেন রাজবাড়ির দেশি পেঁয়াজ অনেক সুন্দর। আচ্ছা, আজকের পাইকারি বাজারে রাজবাড়ির দেশি পেঁয়াজটা আপনি কত টাকা কেজি বিক্রি করেন? পাইকারি বাজারে রাজবাড়ির দেশি পেঁয়াজটা 40 টাকা বিক্রি করতেছে। আজকের পাইকারি বাজারে রাজবাড়ির দেশি পেঁয়াজ আপনি 40 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন। গতকালকে রাজবাড়ির পেঁয়াজটা কত করে বিক্রি করছিলেন? গতকালকে আপনার এটা বিক্রি করছে 38 টাকা। গতকালকে এই পেঁয়াজটা বিক্রি করছেন 38 টাকা, আজকের বাজারে 2 টাকা কেজিতে বাড়ছে, 40 টাকা কেজি আপনি বিক্রি করতেছেন। আচ্ছা, আপনার সামনে যে পেঁয়াজগুলো এগুলো কোন জায়গা? এগুলো আপনার পাবনার। পাবনার দেশি পেঁয়াজ, আজকে পাবনার দেশি পেঁয়াজ আজকের পাইকারি বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? পাইকারি বাজারে 42-43 টাকা। আজকের পাইকারি বাজারে 42-43 টাকা কেজি। পাবনার পেঁয়াজটার একটু দাম কেন বেশি? একটু কোয়ালিটিটা ভালো, দেখতে সুন্দর। দেখতে সুন্দর, তাই পাবনার দেশি পেঁয়াজটার একটু রেটটা বেশি। 42-43 টাকা কেজি বিক্রি করতেছেন। গতকালকে কত করেছিল? গতকালকে 41-42 টাকা ছিল। গতকালকে 41-42, আজকের বাজারে একটু সামান্য বাড়ছে, 1-2 টাকা কেজিতে বাড়ছে পেঁয়াজের দাম। ভাইয়া, তারপরে আসি আমরা এলসি পেঁয়াজে। এই পেঁয়াজের কোয়ালিটি কীরকম? কোয়ালিটি অনেক ভালো, দেশি পেঁয়াজের মতো দেখতে। দেশি পেঁয়াজের মতো দেখতে না? আচ্ছা, আজকের বাজারে এই সালার বস্তা পেঁয়াজগুলো আপনি কত করে বিক্রি করতেছেন? আজকে বিক্রি করতেছি 35 টাকা। 35 টাকা কেজি আজকের বাজারে পেঁয়াজ বিক্রি করতেছেন আপনি এইগুলা? হ্যাঁ। 2 দিন আগে এলসি পেঁয়াজটা কত করে দাম ছিল? 33-34 টাকা। 33-34 আজকের বাজারে বিক্রি করতেছেন 35 টাকা কেজি, তাহলে এলসি পেঁয়াজের দামটা একটু বেশি। আচ্ছা, তারপরে আসি এইগুলা, এই পেঁয়াজগুলা কত বিক্রি করতেছেন? এগুলো 34 টাকা, 33-34। 33-34, এগুলা তো অনেক সুন্দর পেঁয়াজ, দেশি পেঁয়াজের মতো। দর্শক, এই এলসি পেঁয়াজগুলা যদি নেন তাহলে আজকের বাজারে 33-34 টাকা কেজি পড়বে। আর সব থেকে ভালো পেঁয়াজ হচ্ছে এগুলো, এগুলো আজকের বাজারে তারা 35 টাকা কেজি বিক্রি করতেছে। আর দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।